একটু বড় করো, চলো বড় করি, এটা বারবার না। এখানে ভিডিওটা দিই, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, শুভ সকাল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি এখন তোমাদের কি ক্লাস নিব? বাংলা ক্লাস, বাংলা। আশা করি সবাই বই পেয়েছো, মুষ্টিমে কয়েকজন ছাড়া। আর যারা বই পাও নাই এখনো, তারা আজকে চলে আসবে, করে চলে আসবে, স্কুল থেকে বই সংগ্রহ করে নিয়ে যাবে। কখন? যারা বই পাও নাই তারা আজকে আসবে বইয়ের জন্য। নমস্কার, ভালো আছো? জি ম্যাডাম, আজকে বই দিব। আজকে পাঠের শিক্ষণফল কি? আজকে পাঠের শিক্ষণফল হচ্ছে তার পুরস্কার মোহাম্মদ লিখেছেন। হ্যাঁ আজকে বই দিব। সততার পুরস্কার প্রথম অধ্যায়টা হলো যারা বই পেয়েছো সেই কালে আর দেশে। নামাজ কে কোন ক্লাসের বই দিবে? বই দেওয়া হবে 11টার দিকে আসলে পাবে। হ্যাঁ আমি বই আজকে দিব। সততার আচ্ছা, এবার আমার মধ্যে চলে যাচ্ছি। আশা করি সবাই মনোযোগ বাংলা বইয়ে কি পড়াচ্ছে সেগুলি শুনতে পারবে, ডিস্টার্ব করবে না। সেখানে আরব দেশে তিনটি লোক ছিল, একজনের মেম আনন্দ পাঠ, আনন্দ পাঠ না চার পাঠ নেই। সেখানে আরব দেশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। কি আল্লাহর হে আকাশ, আল্লাহর হে আকাশ, কোন ক্লাসের বই দিবে? 6-7 হে আকাশ ম্যাম, কালকে যাইলে হবে না? এইটা কোন ক্লাস করাচ্ছে? মানুষের রূপ ধরিয়া প্রথমে আজকে কি এটা কি সিক্সের ক্লাস? হ্যাঁ বলছি না, সেভেন ক্লাস কখন হবে? হ্যাঁ সেভেন ক্লাস কখন হবে? 10টা থেকে। আমি তো প্যারিসে ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ের হাত বুলাইয়া
দিলেন তাহার রোগ সারিয়া গেল, তাহার পড়াশোনা ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বললেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা ডাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? প্রথম জনকে কি দিল? উট। ডবল রোগীকে কি দিল? উট দিল। তারপর সেই ফেরেশতা ডাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সেই বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়ে যায়, যদি আমার মাথায় চুল উঠে, আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়ে গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহার জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীর গায়ে দিয়ে বলিলেন, এই দাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বললেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। সে একটা কি ছাগল দাবি করিল। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীর ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এইরকম করিয়া উঠে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বুঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আসি, আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়াতে আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমার এই সুন্দর গায়ে রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সেই বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে? আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে? পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সেই বলল, না, তা কেন, এইসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে, আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে ডাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে, আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়ে বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোন উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল রচা টাকা দিয়ে দেশে ফিরিয়ে যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন,
তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চাই তাহা যদি তুমি না লও না লও তবে আমি তোমাকে কিছুতে ভালো লোক বলিব না ফেরেশতা তখন বলিলেন বাস তোমার জিনিস তোমার হইতা তোমাদের পরীক্ষা হওয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছে তাহলে কে সবচেয়ে ভালো লোক অন্ধ লোক হ্যাঁ ভেরি গুড আচ্ছা তাহলে দুজন বাকি দুজন স্বর্গীয় দূতের সাথে কথা বেমানি করেছে কথা সঠিকভাবে রক্ষা করতে পারেনি তাই না আচ্ছা হ্যাঁ তারপরে এবার শব্দার্থগুলি একটু দেখো আমরা যে ধবল বললাম উচ্চারণের মধ্যে যে ধবল পড়লাম কিছু কিছু শব্দ পড়লাম আমির পড়লাম তারপরে তোমার সর্বাঙ্গে পড়লাম এগুলির শব্দার্থগুলি একটু জেনে নাও ধবলত্ব কি সাদা সাদা হ্যাঁ ধবলত্ব সাদা সাদা তাহলে এক প্রকারের ওই যে মানুষের গায়ে এক প্রকারের চর্মরোগ আছে না সাদা রোগ সাদা চিনো ওগুলি রোগটা চিনো জি ম্যাডাম গাভীর গাভীর তো কি গর্ভধারণ গর্ভধারণ আমি যত কি ধ্বনি সর্বাঙ্গে তো সারা শরীরে সমস্ত তারপর কসমত্ব সপর বা দিব্যি ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করলে বাচ্চারা পড়া শুনতে পারবে না স্বর্গীয় দূত অর্থ কি আল্লাহর বার্তা বাহক নূর অর্থ কি জ্যোতি বা আলো পুঁজি অর্থ কি সম্বল পুঁজি অর্থ সম্বল দোহাই অর্থ কি সপক সম্বলত্ব কি পুঁজি সম্বলত্ব কি পুঁজি অর্থ কি অসন্তুষ্ট বা অখুশি তাহলে শব্দের অর্থগুলি তোমরা জানতে পেরেছো আশা করি এখন পাঠ পরিচিতিটা একটু কেউ করতে পারবে পাঠ পরিচিতি জি ম্যাডাম পড়ো তো পড়ো সাধুরি দিতে রচিত এ গল্পে হাদিসে কাহিনী বর্ণিত এ পড়তেছো একটু নামটা বলো ঐশী ঐশী সূত্রধর না হ্যাঁ বলো পড়ো সাধুরি রীতিতে রচিত এ গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এ গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আর তিনজন লোক পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান এদের একজন ধবল রোগী একজন ডাকওয়ালা একজন অন্ধ ফেরস্তার অনুগ্রহে যাদের শারীরিক ত্রুটি সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরস্তার কৃপায় প্রথম জন একটি উত্তেক বহু উঠে দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভী এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল
এদের মুক্ত করার জন্য ফেরেশতা করে বিদেশীকে বিদেশী ছদ্মবেশে এদের কাছে আজকে তিনি একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে রাজি হল। আল্লাহ তারপর এবং তার সম্পদ তারই হয়ে গেল। প্রথম দুজনের পর আল্লাহ সন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। তাহলে লেখক পরিচিতিটা একটু দেখো, মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম কত সালে? 1885 সালে। ভেরি গুড। ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পিয়ারা গ্রামে বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলি মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। কত মৃত্যুবরণ করে মোহাম্মদ শহীদুল্লাহ? 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলো হল প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহকে সম্মানিত করা হলো। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এই রিডিংটা যদি ভালোভাবে তোমরা পড়ো, তাহলে আমি যেই কাজগুলি দিব তোমরা সুন্দরভাবে যথাযথভাবে উত্তর লিখতে পারবে। আচ্ছা, ধরো আমি দিলাম বাড়ির কাজ, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন বলতো? এখানে তোমরা পারবে এটা, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? ভেরি গুড। তারপরে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?
তোমরা যেহেতু রিডিং পড়াটা ভালোভাবে মনোযোগ সহকারে শুনেছ, তাহলে এই জন্য তোমরা প্রশ্নগুলির উত্তর দিতে পারতেছ। তাহলে বলতো ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন? সাহায্য নেওয়ার জন্য, নাকি পরীক্ষা নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য, ভেরি গুড। ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। আচ্ছা, উদ্দীপকটি পরে তোমরা রিডিং করাটা যেহেতু পড়েছো, তোমরা রিডিং করাটা পরে একটা সৃজনশীল আছে, সৃজনশীল দিয়ে আশা করি উদ্দীপকটা ভালো করে পড়লে তোমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর লিখতে পারবে, ঠিক আছে? এক নং প্রশ্নটা সৃজনশীল, এক নং প্রশ্ন বাড়ির কাছ থেকে, বুঝেছ? নমস্কার। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাসিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। কিন্তু ঠিক কয়েকদিন পরে কাসিম আদালতে নওশাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধা করে না। তাহলে উদ্দীপকে তিন নম্বর প্রশ্নটা উদ্দীপকে নওশাদ এবং সততা পুরস্কার বলবে তৃতীয় ব্যক্তির মানসিকতা কোন দিক থেকে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল, কৃতজ্ঞতা বোধ নাকি কৃতজ্ঞতা বোধ? তারপরে কাসিম এবং গল্পের প্রথম ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে এক নম্বর জীবপ্রেম, দুই নম্বর মনুষ্য, তিন নম্বর কোন ক্লাস? বাংলা ষষ্ঠ শ্রেণী। সেভেন ক্লাস কখন হবে? আশা করি তোমরা সবাই লাইভে থাকো। ক্লাস সেভেন এর যারা আছো তারা, আর সিক্স যারা আছো তারা, তাহলে আজকে কি করলে? বাংলা চার পাতে পুরস্কার, ঠিক আছে? তাহলে এবং বাড়ির কাজটাও তোমরা ভালোভাবে করে দিবে। সৃজনশীল প্রশ্ন এক নং বাড়ির কাজ থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। Thank you.